এই ভিডিওতে যদি only for স্ট্যাম্পের ব্যাপারে 50টা কমেন্ট থাকে, শুধু only স্ট্যাম্পের ব্যাপারে যদি 50টা কমেন্ট থাকে, তাহলে আমি স্ট্যাম্পের ভিডিও বেসিক্যালি তোমাদের জন্য স্ট্যাম্পের টিপসের কি করে উইলি হবে, কি করে স্টপি হবে, তা সেই উপরে আমি একটা আলাদা ভিডিও বানাবো। এই হায়াবুসার 207 BHP এটা লাগানোর পর কি 207 BHP হবে? ও মাই গড, মাইন্ড ব্লোয়িং ভাই, এটা কি ছিল, এটা কি ছিল, এটা কি ছিল নিমিষের মধ্যে 240? वेलकम बैक टू द चैनल स्मोकी राइडर्स। आज के एक नतून वीडियो नहीं, आज के एक मैंने भूसारी एक खूब खूब फाटाफाटी एक जिनिस नहीं, सेटा कि तुम्हारा थंबनेल देखे तो बुझे गेछो, सेटा होच्छे KNN एयर फिल्टर, जेटा कि ना भूसाय लागते चलेछे। और भूसाते कि हय, भूसाते एर ओरिजिनल जो BHP आछे सेई BHP थेके अनेक बेशी छे आरो पावर देबे। एर जो BHP आछे आमी यूट्यूबे देखेछि, गूगल सार्च करेछि, एर BHP होच्छे 195, কোনো জায়গায় 195 রয়েছে, কোনো জায়গায় 193.7 রয়েছে, কোনো আবার জায়গায় 197 BHP রয়েছে। তো এই BHPটাকে ইনক্রিজ করার জন্য, এটাকে আরও পাওয়ার বাড়ানোর জন্য এর ইয়ার ফিল্টার, সেটা কি না KNN ইয়ার ফিল্টার, সেটা আমি ডিটেলসে এবার দেখাই ভিডিওতে। এই হচ্ছে KNN এয়ার ফিল্টার, যেটা কি না বাইক রেসিং বাইকে যেগুলো আছে, যেগুলো রেসিং ট্র্যাকে ছোটে যেসব বাইক, সেসব বাইকে BMC বা KNN এয়ার ফিল্টার লাগানো থাকে, তার আর পাওয়ারটাকে আরও পাওয়ার বাড়ানোর জন্য। আর এর থটল যে রেসপন্স আরও স্মুথনেস হয়, এটা বেসিক্যালি এটা আমি বলবো যে এটা কী কী ব্যাপারে কাজ করে, আর এটা ভালো না খারাপ, আর এটা কেউ যদি পারচেস করে কি করে, এর আবার ডুপ্লিকেট বেরিয়েছে অনেক, এটা অরিজিনাল কী দেখে তোমরা চিনতে পারবে, ডুপ্লিকেট কী দেখে চিনতে পারবে। KNN ফিল্টারের ব্যাপারে বলবো, KNN ফিল্টার লোকে কেন লাগায় আর কী ব্যাপারে। তো বেসিক্যালি ফিল্টার তিন ধরনের হয়, এক তো হয় KNN এয়ার ফিল্টার বা BMC এয়ার ফিল্টার যেটা রেসিংয়ে ইউজ হয়, আর দুই আরেকটা হয় যেটা কটন আর তারের তৈরি হয়, কিছু কিছু গাড়িতে কটন আর তারের তৈরি আছে, আর কিছু কিছু গাড়িতে আবার স্পঞ্জও রয়েছে। আর আরেকটা যেগুলো এখন অনেক অনেক বাইকে যেগুলো আসছে, যেটা পেপারের এয়ার ফিল্টার, সেটাকে বলে OEM, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার। তো সেই সব এগুলো হচ্ছে বেসিক্যালি একটু পাওয়ারফুল বাইকে লাগানো হয়, যেমনি KTM থাকে, সুজুকির অনেক বাইকে থাকে, সুপার বাইকেও থাকে। তা সেইগুলোকে, সেইগুলো কী হয়, এই এয়ার ফিল্টারের কাজ হচ্ছে কি, যত ও তাড়াতাড়ি এয়ার টানবে তত তাড়াতাড়ি ও ইয়ারকে ইঞ্জিনের মধ্যে প্রবেশ করাতে দিতে পারবে। এবার এইগুলোর যে এয়ার ফিল্টারগুলো হয়, সেই এয়ার ফিল্টারগুলো পেপারের তৈরি হয়, আর KNN এয়ার ফিল্টার যেগুলো হয় সেগুলো পেপারের থেকেও আরও হালকা মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। আমি ডিটেলসে বলবো যে KNN এয়ার ফিল্টার এটার মধ্যে, এটার মধ্যে আমরা কী কী ফেসিলিটি পাবো। ফার্স্ট কথা, এটা হচ্ছে আমরা লাইফ টাইম ওয়ারেন্টি পাবো আর লাইফ টাইম কিলোমিটার পাবো, মানে বাইক আমার যতদিন থাকবে ততদিন আমি এই KNN ফিল্টারটাকে ইউজ করতে পারবো। কারণ KNN ফিল্টার কী হয়, আমরা এটাকে নিজের ইচ্ছা মতো 5000 কিলোমিটার বা 4000 কিলোমিটার বা 10000 কিলোমিটার অন্তর অন্তর এটাকে আমরা নিজেই ওয়াশ করতে পারবো, দিয়ে লুপ করতে পারবো। যে আমাদের এয়ার ফিল্টার এখানে আছে লাইফ টাইম ইঞ্জিন এয়ার ফিল্টার, মানে আর কোম্পানির এয়ার ফিল্টার, স্টক এয়ার ফিল্টার আর ইউজ করতে হবে না। আর এখানে আছে ইনক্রিজ হর্স পাওয়ার, এই এয়ার ফিল্টার কেউ যদি লাগায়, আমি যেটা বলছিলাম, কেউ যদি এই এয়ার ফিল্টার লাগায় তাহলে নর্মাল যে স্টক বাইক রয়েছে সেই স্টক বাইকের থেকে মিনিমাম সুপার বাইকের ক্ষেত্রে, মানে এই হায়াবুসার ক্ষেত্রে 6 থেকে 7 BHP বাড়াবে, ঠিক আছে। আর হচ্ছে আবার কি আছে, 50% মোর এয়ার ফ্লো, মানে এয়ার ফ্লো ও অনেক বেশি টেনে ইঞ্জিনকে প্রেশার করতে পারবে, মানে ইঞ্জিনকে দিতে পারবে। আর হচ্ছে $2500 সেভিংস, মানে এটা একবার কিনলে এটা লাইফ টাইম চলে যাবে, মানে অনেক অনেক কিলোমিটার চলে যাবে। সেই কিলোমিটারটা যদি আমি বলি, এখানে আছে 75,000 মাইলস, ঠিক আছে, সেইটাকে যদি আমি ইন্ডিয়ান হিসাবে আসে সেখানে 1,20,000 কিলোমিটার। এটা আসে মেড ইন USA, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট না। আর এটা কী করে অরিজিনাল, কী করে ডুপ্লিকেট, সেটা আমি দেখাবো, কী করে তোমরা বুঝবে। আর এটা যদি অরিজিনাল হয় তখন এই যে এর যে বারকোড, মানে এটা SU, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 1308, আর এইটা থাকবে না। যদি অরিজিনাল যদি হয় তাহলে এটা থাকবে, আর যদি এটা ডুপ্লিকেট হয় তাহলে এটা থাকবে না। আরেকটা জিনিস আছে, এর যে এই যে বারকোডটা, এটা ডুপ্লিকেট হলো এটা থাকবে না। আর আরেকটা কী আছে, আরেকটা জিনিস দেখলে বুঝতে পারবে। এবার আমি এয়ার ফিল্টারটা আমি বার করি, এই হচ্ছে এয়ার ফিল্টার, আমি এটা আনবক্স তো করেছিলাম কালকে রাত্রেই, কিন্তু আমি এটা ওপেন করিনি যেহেতু আমি ভিডিও বানাবো, আমি ওপেন করছি। আর অরিজিনালের ব্যাপারটা পুরো সিল থাকবে, এই সিলটা সহজে ছেঁড়া যাবে না, আবার এই প্লাস্টিকের মধ্যে রাবারের মতো সিস্টেম থাকে। হচ্ছে আমাদের KNN এয়ার ফিল্টার, এখানে ব্যাচিং এসে যাচ্ছে KNN এয়ার ফিল্টার, যদি এটা ডুপ্লিকেট হয় কখনো এই ব্যাচিংটা খোদাই করা থাকবে না। আর আরেকটা এটা আছে, কোথায় আছে, এই যে এখানে আছে মেড ইন, তোমরা দেখতে পাচ্ছ না কি না, মেড ইন USA, এটা খোদাই করা আছে,
তা এইটাও থাকবে না যদি ডুপ্লিকেট হয় আর এটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল একটা নিজেই থেকেই বুঝতে বোঝা যাবে আর এটা কিন্তু লুপ করা আছে এবার এটার দাম কত আর এর সাথে ওয়ারেন্টি কার্ড রয়েছে স্টিকার ওয়ারেন্টি কার্ড এগুলো সবই দিয়েছে কোনটা ওয়ারেন্টি কার্ড এই হচ্ছে ওয়ারেন্টি কার্ড এটার বারকোড দেখে স্ক্যান করে এটাকে কি করতে হয় জানো নেটের মাধ্যমে এটাকে রেজিস্টার করাতে হয় আর এর সঙ্গে কেএনএন এর স্টিকার দেবে আর এটার দাম এবার এটার দাম হচ্ছে 8,590 টাকা তোমরা দেখতে পাচ্ছ আর এর সঙ্গে আমি অর্ডার করেছি এটা তো লাগবেই কেএনএন ফিল্টার যারা ইউজ করবে এটা লাগবে এটা হচ্ছে কিট এটা যখন আমি 5,000 কিলোমিটার পর পর আমি এটাকে ধোবো ওয়াশ করব তো তারপরে এই জিনিসটা লাগবে এই জিনিসটা একটা হচ্ছে এটা হচ্ছে ক্লিনার আর এটা হচ্ছে লুব এটাকে ওয়াশ করে এটা ক্লিন করতে হবে এটার প্রসেস কি আছে আমি যখন 5,000 কিলোমিটার হবে তখন আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এটার প্রাইস এটার যে প্রাইস রয়েছে কিটটার প্রাইস রয়েছে 1,890 টাকা কুর্মিলাকার আর এই এসছে এই জিনিসটা আমাদের কলকাতাতে পাওয়া যায় না এটা অনলাইনেই সবাইকে বুক করতে হয় এটা এসছে ভোপাল থেকে এই সব কিছু ইনগ্রিডিয়েন্টস মিলিয়ে আমার 12,000 টাকার কাছাকাছি আমার পড়েছে কিন্তু এটা লাইফ টাইম আর মেন কথা যেটা যেটার জন্য সবাই নেয় সেটা হচ্ছে বিএইচপি এবার আমি যেটা আমি প্রথমেই অবস্থায় বলছিলাম হায়াবুসা যে বিএইচপি থাকে 195 বিএইচপি যেহেতু সাইলেন্সার করানো আছে এটা মিনিমাম 7 বিএইচপি বাড়ে তো আমার সাইলেন্সার আছে ব্রোক্সের সাইলেন্সার তো হিসেবে 195 প্লাস 7 202 বিএইচপি আর এটা কম করে এটা বাড়াবে 5-6 বিএইচপি আমি কম করেও যদি আমি 5 ধরি সেখানে হয়ে গেল টোটালে হায়াবুসা 207 বিএইচপি এটা মানে এটা আমি কি করে প্রমাণ করব সেটা সেই হিসেবে হচ্ছে এটাকে ইনস্টল করে তো এইটাই আমার ভেবে অবাক লাগছে এই হায়াবুসার 207 বিএইচপি এটা লাগানোর পর কি 207 বিএইচপি হবে যারা যারা কেএন ফিল্টার ইউজ করে বা বিএমসি রেসিং বিএমসি ফিল্টার ইউজ করে তারা কিন্তু শুধু এটা লাগালেই হবে না এটা যতটা এয়ার ফ্লো যতটা ও টানছে ও ততটা বার করার ওর ক্যাপাসিটি থাকতে হবে মানে সাইলেন্সার আফটার মার্কেট সাইলেন্সার সেই আফটার মার্কেট সাইলেন্সার আমার লাগানোই রয়েছে এর জন্য আমার পুরো পারফরমেন্সটা 100% আমি পাবো কেউ যদি এটা লাগায় আর কেউ যদি তার যে কোনো গাড়ির স্টক সাইলেন্সার থাকে তাহলে কিন্তু সেটা পাবে না আর এটার আরেকটা খাসিয়াত কী আছে এটা কিন্তু অনেকেই জানে না সেটা হচ্ছে এই এয়ার ফিল্টার লাগালে বিএমসি বা কেএন এয়ার ফিল্টার লাগালে কিন্তু মাইলেজ কিছুটা হলেও বাড়বে সেটা 0.5 হলেও বাড়বে আরেকটা জিনিস এটা লাগানোর পর এর সাইলেন্সারের যে এর আওয়াজ আরও লাউডনেস মানে আরও বেস বেড়ে যায় সেটা আমরা চেক করবো চলো প্রসেস চালু করি এটাকে ইনস্টল করে আগের ভিডিওতে তোমরা দেখেছো এখানে আমরা টেকনো দিয়ে রেখেছিলাম খুন্তি দিয়ে তো আমাদের খুন্তি এবার হচ্ছে প্রতি এয়ার ফিল্টার ওপেন হয়ে গেছে এই হচ্ছে আমাদের অরিজিনাল এয়ার ফিল্টার মানে এই দেখো কিরম গন্দগি হয়ে গেছে এর জন্য আমি পাওয়ারও কম পাই মাইলেজও কম পাই এই দেখো এই যে নোংরাটা এই হচ্ছে এয়ার ফিল্টার ও বাবা এয়ার ফিল্টারে আবার আমার অবস্থা দেখো এখান দিয়ে ফেটেও গিয়েছে জানি না এটা কী হিসাবে ফাটলো কোনো প্রবলেম ছিল না কারণ ও ভেতরে সেটিংয়ের মধ্যে থাকে এই হচ্ছে আমার ময়লা যাই হোক এই দেখো এইটাই এটা এটা হচ্ছে ইউজ করা যাবে না আর এটা ধোয়াও যায় না এটা হচ্ছে স্টক এয়ার ফিল্টার খুব একটা মোছামুছি পরিষ্কারই আছে আর আমি কিছুদিন আগেই থটল বডি ক্লিন করেছি তার জন্য সেরকম কিচ্ছু করার নেই তো এই দিকে দেখো কত সুন্দর পরিষ্কার থটল বডি কিছুদিন আগে আমি পরিষ্কার করেছি এটা কেমন করে থাকবে লাগিয়ে দিলাম ঢুকে গেল বিএইচপি বেশি বিএইচপি ঢুকলো সাউন্ড ঢুকলো এক্সট্রা কিছু পেট্রোল ঢুকলো সঙ্গে পয়সাও ঢুকলো তো ফাইনালি এই দিককার স্ক্রু কমপ্লিট হয়ে গেছে আর ভেতরটা দেখো কত সুন্দর বাঁধানো মোজাইক করা মানে এটার মোজাইকটা কি কেন করা থাকে যাতে হিটটা ট্যাঙ্কিতে বেশি না পায় আর পুরো আমি ঘেমে জল হয়ে গেছি কোনো খাটনিই করিনি তাই ঘেমে জল হয়ে গেছি এই স্টেপটা সব থেকে মজার কোন স্টেপটা এই সিট বসানো মানে কাজ হয়ে গেছে কি বড় বড় না প্রসেসিং পুরো কমপ্লিট গাড়ি 207 বিএইচপি মানে মাথা নষ্ট এটা পুরো গ্লেজ বানতা হে থোড়া গ্লেজ নতুন পালিশ নতুন মেন কাজ যে এর নাকি একটুখানি আরো আওয়াজটা একটু লাউড একটু স্মুদি হবে সেটা দেখতে হবে স্মুদি এই ও সিট সিট করে দেবে আপকা ক্যা
ভালুকা বটতলা। আচ্ছা আচ্ছা, টান কি বেড়েছে ভাই, ও ভাই মাথা নষ্ট, টান লাগছে মাথা নষ্ট, মানে আমি নিজেই বুঝতে পারছি যে টান যে বেড়েছে, সটল একটুকু করতে হচ্ছে না, একটু না করার আগেই মানে যাচ্ছে। আমি আপাতত আর আমি কেন বুঝতে পারছি যে রেসপন্স বেড়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন এই মুহূর্তে 2500 RPM, 2500 RPM এর মধ্যে ঘুরে আসছি, 2500 RPM এর মধ্যে ওর যে সাউন্ডের ক্যাপাসিটিটা ছিল, মানে আগের যে ক্যাপাসিটিটা ছিল তার থেকে অনেক বেশি বেস, আর অনেক বেশি মানে কি বলবো, নিজে বুঝতে পারছি ও ফ্রিলিভাবে চলতে পারছে। এটা আরও আমি বুঝতে পারবো যখন আমি হাইওয়েতে এটাকে আমি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে আমি থ্রটল করবো, তখন আরও বেশি বোঝা যাবে, কিন্তু অলরেডি আমি বুঝে গেছি। হ্যালো, কি পাটাকা মারছে, কি পাটাকা, যেটা আপ টু দিত 6000 RPM প্লাসে, সেটা এই মুহূর্তে 4000 RPM এ পাটাকাটা মারছে, মাথা নষ্ট লাগছে, মাথা নষ্ট। আমি যখন ফার্স্ট গিয়ারে যখন আমি 40 থেকে আমি একটু থ্রটল রেসপন্স করছি হালকা, ঠিক আছে, মানে 30%, তো তখনই ও উইলি পপ আপ হয়ে যাচ্ছে, তো সেই হিসেবে মানে আমি নিজেই বুঝতে পারছি যে ফাটাফাটি লাগছে। হাই রোড উঠলাম, ভাই এমনি উঠে যাচ্ছে চাকা, অ্যাক্সেলেট শুধু অ্যাক্সেলেট করছি চাকা, এমনি মাথা নষ্ট ভাই লোক, মাথা নষ্ট। প্রদীপ ভয় পাসনি তো, কি পাটাকা দিচ্ছে, এরকম ভাই এমনি চাকা উঠে দিচ্ছে, মাইন্ড ব্লোয়িং ভাই, কি দুর্ধর্ষ লাগছে, মাথা নষ্ট লাগছে, ও পাওয়ার এমনি মুড়ালে অ্যাক্সেলেট করলে এমনি চাকা ছেড়ে দিচ্ছে, মানে উইলি হয়ে যাচ্ছে, যেটা আমাকে হালকা পুশ করতে হতো, এই ক্লাসটা মানে এরকম পুশ করতে হতো, সেই ক্লাসটা আমাকে পুশ করতে একদম হচ্ছে না। এবার তোমাদের একটু পাওয়ার টেস্ট করাই, এমনি নর্মাল এই যে পাওয়ার নিজে বুঝতে পারছো যে আমি এটা ক্লাচ প্রেস করছি না, ক্লাচ প্রেস করছি না, ক্লাচ না প্রেস করেই ওটা এমনি নর্মালে উইলি উঠে যাচ্ছে। আরেকবার তোমরা ফলো করো, এই যে নর্মাল, এটা দেখো ভালো মতো, ক্লাচ আমি প্রেস করবো না, এটা নর্মাল। আগে তোমরা নিজেদের আমি তোমাদেরকে বুঝতে বোঝাতে পারছি যে এটা কতটা পাওয়ার বেড়েছে, কতটা
হ্যালো তোমরা ভিডিওতে জানিও তোমরা কেমন লাগছে ঠিক আছে মানে মাইন্ড ব্লোয়িং আমি যা এত সুন্দর লাগছে মানে আমি নিজে মনে হচ্ছে যে আমি S1000 আবার চালাচ্ছি তোর কি যখন উইলি গুলো করছিলাম মানে হয়ে যাচ্ছিল অ্যাক্সেলেরেট করছিলাম আর হয়ে যাচ্ছিল তোর কি কোনো ভয় লেগেছে ভয় লাগছিল না বাবার পেছনে আছি তো স্মুথি ডাটা এসে পেছনে আছে ভয় যাই হোক থ্যাংক ইউ প্রদীপকে থ্যাংক ইউ এটা বলার জন্য কি নাম বললাম আচ্ছা আমি আর আমি চ্যানেলের নাম কি বললাম ঠিক আছে যা স্মোকি রাইডার দে হাত দে স্মোকি রাইডার্স ঠিক আছে আচ্ছা হ্যাঁ প্রদীপ চেনেন আপনি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে চলো হাসছি সবাই আচ্ছা ইউটিউবে ওটা সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে ঠিক আছে আমি যদি এখন ওকে বলি কি নাম ও মনে করতে পারবে না কি নাম বলেছিলাম ঠিক আছে নষ্ট ভাই মাথা নষ্ট কি লাগছে চালাতে মা দুধ দশ লাগছে দুধ দশ লাগছে চালাতে মনে হচ্ছে শুধু চালিয়ে যায় শুধু উইলি করেই চলে যায় দুধ দূর মানে কি বলবো এত হ্যাপি আমি এত হ্যাপি এর আগে আমি কখনো হইনি যা এই অবস্থায় উইলি করে আমি যা মজা পাচ্ছি শুধু মনে হচ্ছে S1000 আবার চালাচ্ছি কারণ S1000 আবারটা এমনই একটা পাওয়ারফুল বাইক ও নর্মালভাবে যদি থ্রোটল করা হয় তাহলে উইলি হয়ে যায় হ্যাঁ আর যদি কেউ যদি একটু 19-20 করে তাহলে তো হয়ে গেল এটাকে মনে হচ্ছে এখন S1000 আর এত সুন্দর লাগছে ভাই 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 জিও কে নেন জিও কে নেন জিও ও ফো 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 আমার পেছনে যে প্রদীপ ঠিক আছে আমি প্রদীপকে একটুখানি দেব ওর রিয়াকশন দেখব মানে গাড়ি ওকে চালাতে দেব ও আপাতত 100cc চালায় ঠিক আছে যেহেতু আমার গ্রুপের মধ্যে আছে খুব কাছের আছে ওর জন্যই আমি ওকে দেব একদম অনেক দিন ধরে ও আমাকে বলতে বলে না যে দাদা আমার খুব ইচ্ছা চালানোর তো ওর আমি ভাব প্রকাশটা আমি জানি বা আমি পেয়েছি আর ও আমাকে খুব সাপোর্ট করে এদিক থেকে তো ওকে আমি বুসাটা দেবো দেখে ও কেমন চালায় তো অবশ্যই এটা 600cc করে ওকে দেবো আর অবশ্যই 150bhp করে দেবো তাহলে দেখা যাক ও এবার কেমন চালায় দেখি কতটা উইলি করতে পারে ও রিয়াকশন কি হলো রিয়াকশন সত্যি বলছি আমি চিল্লেছি তোমরা তো দেখলেই আর এইটা আমি ওই ইয়েতেই রেখেছিলাম মানে লাগাবো না সত্যি আমার এটাকে কি মনে করতে ইচ্ছে জানো তো ওটা যা শুধু অ্যাক্সেলেশন করছি 1000 মানে BMW S1000 আর মতো শুধু উড়ে যাচ্ছে তা যাই হোক এটা আমি মারতে চলেছি আর সত্যি এর কাজ আছে এর কাজ আছে আরো বলছি সত্যি বলছি মানে দুর্ধর্ষ লাগলো এবার তো আমি এবার জিজ্ঞেস করবো প্রদীপের কি ফিলিংস প্রদীপ এদিকে আয় তোর ফিলিংস বল আজকে ফিলিংস বলতে গেলে যখন উইলি উঠছিল হ্যাঁ তখন মনে হচ্ছিল আমি ঘোড়ার ভিতর ঘোড়ার উপরে উঠে আছি একবার উঠছে একবার নামছে একবার উঠছে একবার নামছে আর এবার তুই বল যে এর যে এতে তুই চালালি তার তোর রিয়েল ফিলিংস বলবি একদম অরিজিনাল গৌতম দার পাশে বসে সাথে বসেছি এর সাথে ছবিও তুলেছি মানে এর যা চালানোর ফিলিং অফ মানে না চালালে মানে বলা যাবে না কিরকম ফিল অসাম অসাম যাই হোক এটা একদম বাস্তব কথা মানে সুপার বাইক এর আওয়াজ এর সঙ্গে ফটো তোলা এটা একটা আলাদা ফিলিং কিন্তু যে চালায় সুপার বাইক সেই এর ফিল নিতে পারবে যে এর থ্রোটল রেসপন্স করার সঙ্গে সঙ্গে যে একটা বুম করে যে চলে যাওয়া এটা একদম এখানে ছুঁয়ে যায় এর জন্য এটার নাম সুপার বাইক
चलो ভিডিও আর বেশি বড় করব না ভিডিও প্লিজ এটা লাইক তো করতেই হবে এটা আমি নিজেও জানি এটা লাইক করতে হবে কারণ যা ভিডিও যেরকম যা হয়েছে এটা লাইক করতে বাধ্য আরেকটা আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি আমাকে ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে দাদা স্টান্টের একটা ভিডিও বানাও কিছু টিপস বলো আমাদেরকে এই ভিডিওতে যদি only for স্টান্টের ব্যাপারে 50টা কমেন্ট থাকে শুধু only স্টান্টের ব্যাপারে যদি 50টা কমেন্ট থাকে তাহলে আমি স্টান্টের ভিডিও বেসিক্যালি তোমাদের জন্য স্টান্টের টিপসের কি করে উইলি হবে কি করে স্টপি হবে তা সেই উপরে আমি একটা আলাদা ভিডিও বানাবো মনে রাখে জানো only for স্টান্টের উপরে 50টা কমেন্ট চাই ওকে ভিডিও ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ক্লিয়ার বাই বাই